বুকের ভিতরে শোকের নদীটা এখনো শুকিয়ে যায়নি, মায়ের মৃত শরীরটা কবরে মাটিতে মেশেনি। অথচ জোহরা নতুন মাকে বরণ করতে বাবাকে সাথে নিয়ে বিয়ে বাড়িতে এসেছে। বাবা কিভাবে এতটা বদলে গেল? বাবাকে দেখে মনেই হচ্ছে না যে 40 দিন আগে মা মারা গেছে। বাবা অফ হোয়াইট কাপড়ের উপর লাল সুতা দিয়ে কাজ করা শেরওয়ানি, মাথায় লাল পাগড়ি, পায়ে নাগরা পরে সেজে এসেছে। বাবাকে বেশ সুন্দর লাগছে। জোহরার বুকের ভিতরে কষ্টের নদীটা উতলে উঠেছে। পৃথিবীটা বড্ড স্বার্থপর, স্বার্থের কারণে সবাই আপন হয়, স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারণ হয়। সবাই বলে আপনজন হারিয়ে গেলে অনেক কষ্ট হয়, কিন্তু পৃথিবীতে যাকে আপন ভাবা হয় স্বার্থের কারণে সে যখন বদলে যায়, এই কষ্ট মানুষকে সবচেয়ে বেশি কাঁদায়। মা হারানোর কষ্টটা কাউকে বোঝানো যাবে না, যার মা থাকে না সেই বেদনার জ্বালা অনুভব করতে পারে। সে বোবা কষ্টটা বুকের পাঁজরে চেপে রেখে বাবার সাথে চলে এসেছে। জোহরার বিয়ে হয়েছে 2 বছর, মার শরীরটা একটু একটু করে খারাপ হচ্ছিল, ডায়াবেটিস, হাই প্রেশার ছিল, কিডনিটাও আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছিল, কিডনি বেড়ে যাচ্ছিল। তাই নিবিড়ের সাথে তাড়াতাড়ি মা বিয়েটা দিয়ে দিল। জোহরা আর নিবিড়ের নিজেদের পছন্দ, ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে দুজনে বিবিএ কমপ্লিট করেছে। নিবিড়কেও আজকে জোহরার খুব অচেনা লাগছে। বাবার দ্বিতীয় বিয়েটা ও যেন এনজয় করছে। বাবা জোহরার নামে তার অর্ধেক সম্পত্তি লিখে দিয়েছে, এই জন্য হয়তো নিবিড়ের আনন্দের মাত্রা বেড়ে গিয়েছে। নিবিড়ের ডাকে জোহরা সম্বিত ফিরে পেল। এই জোহরা এদিকে আসো, এক্ষুনি বিয়ে পড়ানো হবে। জোহরা বিয়ের আসরে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকলো। বাবা চট জলদি কবুল বলে ফেলল। চোখে মুখে কোথাও কোনো শোকের ছাপ নেই, অথচ মা বাবা আর জোহরা মিলে সংসারটা অনেক সুখের ছিল। জোহরাদের যৌথ পরিবার, জোহরার মা এবারই বড় বউ। মা বাবা দুজনেই জোহরাকে চোখে হারাতো। দাদি এখনও বেঁচে আছে। রংপুর শহরে জোহরাদের বিশাল বাড়ি। মায়ের 28 বছরের সংসার জীবনে এবারের কেউ বলতে পারবে না বড় বউ হিসেবে দায়িত্ব পালনে মা গাফিলিতি করেছে। ব্যবসা কাজে বাবা প্রায় রাত করে বাড়ি ফিরত। সারাদিন সংসারে এত খাটুনির পরও মা রাত জেগে বাবার জন্য বসে থাকত। বাবা আসার পর একসাথে রাতের খাবার খেত। রাত করে বাবা বাড়ি ফিরত বলে অনেকে বাবাকে খারাপ কথা বলতো। মা খুব কৌশলে কথাগুলি এড়িয়ে যেত। মাঝে মাঝে মা ছাদে গিয়ে বিমর্ষ হয়ে বসে থাকত। একবার ছাদের কিনারে এমনভাবে আনমোনা হয়ে বসেছিল, জোহরা দেখে আঁতকে উঠেছে। একটু হলে দোতলা ছাদ থেকে পড়ে যেত। জোহরা দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে ছাদের কিনার থেকে সরিয়ে এনেছে। মা খুব সাধারণ জীবনযাপন করতেন, বাবার অর্থের কোনো অভাব ছিল না, মারও কোনো চাহিদা ছিল না। অথচ মা অনেক কষ্ট পেয়ে মারা গেল। 2 মাস আগে মায়ের স্ট্রোক করেছে। চিকিৎসার পর একটু সুস্থ হওয়ার পর বাড়ি ফিরে এসেছে। সপ্তাহখানিক বাবা একটু সময় দিয়েছিল, এরপর নার্স রেখে দিল। জোহরাও যৌথ পরিবারের বউ, সে কারণে মাকে খুব একটা সময় দিতে পারেনি, তবে প্রতিদিন একবার করে এসে দেখে যেত। ও আসলে মায়ের চোখ জোড়া আনন্দে নেচে উঠত। কিন্তু মা বাবার সঙ্গটা খুব চাইত। দুনিয়া থেকে আয়ু ফুরিয়ে গেছে বলে হয়তো বাবাকে খুব মিস করত। ধীরে ধীরে মায়ের শরীরে অবনতি হতে লাগলো। মাকে হাসপাতালে ভর্তি করা হলো। অবস্থার আরও অবনতি হওয়াতে আইসিউতে রাখা হলো। অবশেষে মা বাবাকে চিরজনমের মতো মুক্তি দিয়ে না ফেরার দেশে চলে গেল। জোহরার নতুন মায়ের পরিচয়টা দেওয়া হয়নি, উনি অস্ট্রেলিয়া প্রবাসী। 2 বছর হয়েছে ওনার স্বামী মারা গিয়েছে, 2 মেয়ের বিয়ে হয়েছে, উনিও নাকি খুব নিঃসঙ্গ। তাই বিয়ের পর জোহরার বাবাকে নিয়ে অস্ট্রেলিয়া চলে যাবে। জোহরার মনে হলো মা বেঁচে থাকা অবস্থাতেই বাবার চলে যাবার কাগজপত্র সব রেডি করা হয়েছে। বাবা মনে হয় মায়ের মরার অপেক্ষায় ছিল। বাবা একটু ওর কথা ভাবল না, ও যে চিরজনমের মতো এতিম হয়ে গেল। কথাই আছে মা মরে গেলে বাবা নাকি তালই হয়ে যায়। জোহরার জীবনে যেন এই কথাটা সত্যি হলো। এমন সময় নিবিড় ডাকছে, কি এত ভাবছো জোহরা, পাত্রের সাথে খেতে বসতে হবে না? নিবিড় আমার গলা দিয়ে খাবার নামবে না, তোমার অনুরোধে আছে, তোমরা বরের সাথে খাও। আসছো যখন মুখ রক্ষার্থে টেবিলে বসো। কেন জোর করছো নিবিড়? চাচা চাচি ফুপা ফুপি কাজিনরা আছে তো, ওদেরকে নিয়ে বসো।
পৃথিবীতে কোনো শূন্যস্থান খালি পড়ে থাকে না। মা তার জীবনের 28টা বছর এই যৌথ পরিবারে কাটিয়ে দিল, অথচ তার খালি জায়গাটা পূরণ হতে 40 দিনও লাগলো না। এই পৃথিবীটা বড় স্বার্থপর। খাওয়া শেষ করে বর বউ নিয়ে সবাই বাড়ির পথে রওনা হলো। এই বিশাল পৃথিবীতে আজ নিজেকে বড় অসহায় আর অরক্ষিত মনে হয়। মা তো না ফেরার দেশে চলে গেল, আর বাবা তাকে স্বেচ্ছায় ফেলে নতুন মায়ের সাথে বিদেশ বিভুঁইয়ে চলে যাচ্ছে। জন্মদাতা বাবা মা মরার সাথে সাথে তাকে পর করে দিল। নিবিড়কে আর কতটুকু ভরসা করা যায়? মা অকালে চলে যাওয়াতে জোহরার বুকের ভিতরটা ফাঁকা ফাঁকা লাগে। চাপা কান্না শত কষ্টের ভারে চারিপাশের বাতাস ভারী হয়ে উঠেছে। তারপরও জোহরা প্রতি মুহূর্তে নিজের সাথে ভালো থাকার অভিনয় করে যাচ্ছে।